এবার আপনাদের দেখাবো এক অমানবিক খবর। গোয়ালে গরুর খাবার খেয়ে নিয়েছিল এক ভবঘুরে সার। গরুর খাবার খেয়ে নেওয়ায় অবলা সারের গায়ে আগুন ধরিয়ে দিল গরুর মালিক। এই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা। গোয়ালে রাখা গরুর খাবার খেয়ে নিয়েছিল ভবঘুরে সার, আর তাতেই চটে যান গরুর মালিক। রাগে সারের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার দীঘা দক্ষিণপাড়া এলাকায়। জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে একটি সার ঘোরাঘুরি করছিল। রবিবার খিদের জ্বালায় স্থানীয় জয়দেব দাসের গোয়ালে ঢুকে যায়। গোয়ালে রাখা গরুর খাবার খেয়ে নেয়। রাগে সারের গায়ে কেরোসিন তেল ঢেলে দেন জয়দেব দাস। প্রতিবেশী দেবাশিস ঘোষকে আগুন দিয়ে তাড়াতে বলেন। আগুন কাছে আনতেই সারের গায়ে লেগে যায়। আমি এটা বুঝতে পারিনি যে ওর গায়ে কেরোসিন দিয়া ছিল আগে থেকে। যে আমাকে একজন বললো যে আগুন দেখালে হয়তো সার আগুনকে ভয় পায়। এনে সারের মুখের গোড়ায় ধরলাম, দেখি সার দেখি ধূপ করে আগুন ধরে গেল। আগুনে শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। ঘটনার পর এলাকাবাসীর নিন্দার মুখে পড়েন অভিযুক্তরা। পরদিন সকালে ডাক্তার ডেকে অসুস্থ সারের চিকিৎসা করেন প্রতিবেশীরা। আমাদের গ্রামেই এসছে, এই আজকে দেখলাম, মানে দীর্ঘ কয়েক বছর পরে দেখা গেল সারটাকে। কিন্তু এই যে মানে যেভাবে পুড়িয়ে দিয়েছে কেরোসিন তেল ঢেলে, এটা সত্যি খুব নিন্দনীয় ঘটনা এরা করে ফেলেছে এবং খুবই খারাপ। আমরা তার জন্য গ্রামবাসীরা চেষ্টা করছি যাতে ওকে সুস্থ করার জন্য। অবলা এক সার গরুর খাবার খেয়ে নেওয়ায় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় এলাকায়। তাদের মতে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এদিনের ঘটনা তা আবারও প্রমাণ করল। একটা বাড়িতে গিয়ে ঝামেলা করছিল, হয়তো দু চারটে গরু আছে ওনার বাড়িতে। তা ঝামেলা করার পরে ওরও নাকি আঘাত করেছে। ও আসার সময় রাত্রে আসার সময় ওরকে নাকি গুঁতো মেরে ফেলে দিয়েছে, বললো যে ফেলে দেওয়ার পরে ও বলছে যে আমাকে ফেলে দেওয়া হয়েছে কেরোসিন তেল নিয়ে গায়ে দিয়ে, বললো আমি আগুন ধরাই। এটা একটা অপরাধজনক কাজ, এটা অবশ্যই শাস্তি পাওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, গাইঘাটা।